আমরা এখন বীজগণিত রাশিমালা উৎপাদক দেখ বা আমরা পাটিগণিত উৎপাদক বা গুণনীয়ক নির্ণয় করেছি যেমন ধরো আমাদের যদি পনেরো লিখতাম আমরা পনেরো সমান সমান লিখতে পারি তিন গুণন পাঁচ তার মানে তিন এবং পাঁচ পনেরোর গুণনীয় বা উৎপাদক তিন এবং পাঁচ মিলে পনেরো তৈরি করা হয় বা এরকম যদি আমরা লিখতাম ধর আট আটের উৎপাদকগুলো হচ্ছে দুই গুণন দুই গুণন দুই তার মানে এই দুই 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 মিলে আট হচ্ছে তাহলে এগুলোকে গুণনিয়োগ বলা হতো এগুলি হচ্ছে উৎপাদক বা ইংরেজিতে বলে ফ্যাক্টর তো পার্টিগুনিতে যে গুণনিয়োগ নির্ণয় করেছে আমাদের বীজগণিত রাশিমালার থেকেও ঠিক যে রাশিমালাটা দেওয়া থাকবে তার থেকে এরকম ভাগ করে গুণন পদ্ধতিতে নিয়ে আসতে হবে তো এই ক্ষেত্রে আমরা একটা যে সূত্র শিখেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলাটা খুব বেশি পরিমাণে কাজে লাগে কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমরা একটা বীজগৈতিক রাশি ধরি তাহলে আর গুণনিয়োগগুলো হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি এই দুইটা হচ্ছে এটার উৎপাদক মানে এই দুইটার গুণ ফল মিলে এই জিনিসটা উৎপন্ন করে এই জন্য এদিকে উৎপাদক বলে তো উৎপাদকের ক্ষেত্রে আমাদের খুব সহজ ইয়ের মতোই করতে হবে শুধু আমাদের কোনো জিনিস দেয়া থাকবে ওইটাকে ভেঙে গুণন আকারে নিয়ে আসতে হবে গুণন আকারে গুণনীয় আকারে বা ফ্যাক্টর আকারে নিয়ে আসতে হবে যেমন ধর তোমার যদি দেখা থাকে এ এক্স প্লাস এ ওয়াই তাহলে এটাকে ফ্যাক্টর আকারে নিয়ে আসলে এ দেখো এ কমন আছে এ ইন্টু এক্স প্লাস ওয়াই তার মানে এটা উৎপাদক হচ্ছে দুইটা এ এবং এক্স প্লাস ওয়াই দুইটা উৎপাদক মিলে এই রাশিটি তৈরি হয়েছে তো একইভাবে ধর আমরা যদি ধরি এক্স টু দি পাওয়ার কিউ প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফিফটিন এটাকে আমাদের উৎপাদক নির্ণয় করতে হবে একটা রাশি দেওয়া আছে উৎপাদক নির্ণয় করতে হবে তো উৎপাদক নির্ণয় করার সময় তোমাদের যে প্রথম যে দেখতে হবে যে এইটাকে কোনোভাবে বর্গ পূর্ণবর্গতে নিয়ে আসা যায় কি না সেই জিনিসটা তোমাদের আগে চেক করতে হবে তো এটাতে নিয়ে আসতে হলে তোমার ধরো এক্সেস এক্সেস কিউকে নিতে পারি এক্স স্কোয়ার গুণন এক্স প্লাস ফাইভ নিতে পারি এক্সের স্কোয়ার গুনন ফাইভ প্লাস থ্রি এক্সকে বলতে পারি থ্রি গুনন এক্স প্লাস পনেরোকে বলতে পারি থ্রি গুনন ফাইভ এভাবে প্রত্যেকটা যে জিনিসগুলো আছে প্রত্যেকটা পদ যেগুলো আছে প্রত্যেকটা পদে একটা গুণনীয়কে নিয়ে আসতে হবে তো গুণনীয় আসার পরে এখন দেখা দেখা যাচ্ছে এইখানে দেখো এক্স এস স্কোয়ার আসে এখানে আছে স্কোয়ার তার মানে আমরা এক্সের স্কোয়ারকে আমরা কমন নিতে পারি কমন নিয়ে মানে ব্র্যাকেট প্রতিস্থাপন করতে হয় তাহলে এক্স থাকলো প্লাস ফাইভ থাকলো আর এখান থেকে প্লাসে দেখো থ্রি থ্রি কমন আসে তো থ্রি যদি নেই এক্স প্লাস ফাইভ থাকলো তার মানে হচ্ছে আমাদের পেয়ে গেলাম এইভাবে যেগুলো আসে যেরকম আমরা অঙ্ক করেছি তাহলে এক্স প্লাস ফাইভ লিখবো আগে আর এইটাকে আবার সাজাই লেখবো এক্স স্কোয়ার প্লাস থ্রি তার মানে এই দুইটা হচ্ছে এই রাশিটার গুণনীয় বা উৎপাদক উৎপাদক হিসাবে বিশ্লেষণ তোমাদের এগুলোকে বিশ্লেষণ করে দেখতে হবে যে ফার্স্টে দেখবে কমন যায় কি না তারপরে দেখবে কোনো ফর্মুলা ব্যবহার করা যায় কি না যেমন ধরো আমরা যদি তোমাদেরকে বলা হয় এইটি ওয়ান এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ দেখো এটা ফর্মুলার মধ্যে পড়ে কোন ফর্মুলা পড়বে এ মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে কারণ হচ্ছে এক্স স্কোয়ার আছে এইটি ওয়ান আছে মানে নাইন স্কোয়ার আমরা লিখতে পারি এরকম করে নাইন স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার তার মানে নাইন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার তার মানে হচ্ছে নাইন এক্স প্লাস ফাইভ ফর্মুলা যদি বসায় দেই নাইন এক্স মাইনাস ফাইভ তাহলে এই দুইটা হচ্ছে এটার উৎপাদক তো এইভাবে তোমাদের উৎপাদকগুলো করতে হবে বা আরেকটু বড়ো যদি দেখি আমরা যেমন ধর যদি আমরা মনে করি টোয়েন্টি ফাইভ ইন্টু থ্রি এ মাইনাস টু বি হোল স্কোয়ার মাইনাস সিক্সটিন টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তো এখানে দেখো পঁচিশ যেটা আছে এটাকে বর্গমূল্যে নিয়ে আসতে বর্গতে নিয়ে আসা যায় যেমন পাঁচ স্কোয়ার সমান পঁচিশ এখানে ষোলো যেটা আছে ষোলো স্কোয়ার সমান তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পাঁচ স্কোয়ার থ্রি এ হোল স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার টু হোল তো এখান থেকে পাঁচ স্কোয়ার এটা যদি ভিতরে নিয়ে যায় এ স্কোয়ার আর এ স্কোয়ার যেহেতু সমান ভিতরে নিয়ে গেলে তাহলে ফাইভ থ্রি এ মাইনাস টু বি হোল স্কোয়ার নিতে পারি আমরা মাইনাস ফোর গুণন টু এ প্লাস থ্রি বি এটার উপরে আমরা হোল স্কয়ার বসায় দিতে পারি যদি বসায় দেয় তাহলে আমাদের ফর্মুলায় পড়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এটাকে এ যদি ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে আমাদের ফর্মুলা হয়ে গেল তো ফর্মুলাটা যদি হয় তাহলে এটার ফাইভ ইন্টু থ্রি এ মাইনাস টু বি প্লাস এ এ তার মানে ফোর ইন্টু টু এ প্লাস থ্রি বি এটা একটা ধরো সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি বা ফার্স্ট দিতে পারি তারপর হচ্ছে আরেকটা আসবে 5 ইন্টু থ্রি এ মাইনাস টু বি হোল 4 এটা যদি বি ধরি ফোর ইন্টু টু এ প্লাস থ্রি বি তো এইখান থেকে আমরা যদি মাল্টিপ্লিকেশন করে ফেলি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তিন পাশে পনেরো ফিফটিন এ মাইনাস টেন বি এ প্লাস টুয়েলভ বি এইটা ক্যালকুলেশন করে আমরা পেলাম আবার এখানে যদি ক্যালকুলেশন করি ফিফটিন এ মাইনাস টেন এখানে স্কোয়ার নেই টেন বি তারপরে মাইনাস ফোর চার দু a minus one is plus মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টুয়েলভ বি আমরা এখানে যদি আমরা ক্যালকুলেশন শেষ করে ফেলি তাহলে ফিফটিন এ প্লাস হচ্ছে টোয়েন্টি টেন বি প্লাস মাইনাস টেন বি প্লাস এইট এ তারপরে মাইনাস টেন বি এইট এ টেন বি আর এখানে আছে টুয়েলভ বি তার প্লাস টু বি তারপরে থাকবে সেভেন এ ফিফটিন এ আর এইটে সেভেন এ মাইনাস টেন বি মাইনাস টেন বি মাইনাস টুয়েলভ বি টোয়েন্টি টু বি তো এটা আমাদের দুইটা ফ্যাক্টরে চলে আসলো তো এইভাবে তোমরা সাজায় লিখলেই আমাদের জিনিসগুলো পেয়ে যাব বা যদি আমরা আরো দেখি আরেকটা অঙ্ক করে দেখি যেমন ধর যদি এরকম এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার মানে হচ্ছে এটাকে লেখা যাবে দেখ একটা ফর্মুলা মতো আসতেছে এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার এখানে এক্সে স্কোয়ার তো আমাদের যদি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা নিয়ে আসতে যায় তাহলে কি করতে হবে এক্সের স্কোয়ার স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার এই এটা যদি বি ধরি টু এই এ আর হয়েছে ওয়ান টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার আমরা একটা অ্যাডিশনাল এক্স স্কোয়ার বেড়ে গেছে আমার এখানে এক্স স্কোয়ার একটা আছে তো এটাকে আমরা বিয়োগ করে দেবো এখান থেকে তার মানে সমান হয়ে গেল তাহলে হয়ে গেল কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এইটুকুর এই অংশটুকুর জন্য এই অংশটুকুর জন্য ফর্মুলা হয়ে গেল হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখন দেখো এইটা আবার একটা ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি এটা হয় তাহলে হচ্ছে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স আর হবে এক্স স্কোয়ার প্লাস এক্স এটা এটাকে ধরি এ আর এটাকে ধরি বি তাহলে এ প্লাস বি এ তো এটাকে যদি সাজায় লিখি আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তো এই দুইটা হচ্ছে এটার ফ্যাক্টর তো এটা ছিল উৎপাদক নির্ণয়ের পদ্ধতি uh,